সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমিও ভালো আছি আপনাদের দোয়াই। তো দর্শক, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে পুরুষদের প্রসব পীড়ার সময় যখন প্রসবের জন্য কুদ দেওয়া হয়, তখন প্রসবের আগে একটা লালসির মতো আঠা বের হয়, যেটাই পুরুষ মানুষের শক্তি, সেটা হলো ধাতু। যাদের প্রসবের সময় ধাতু পড়ে বা পায়খানার সময় ধাতু পড়ে, তাদের জন্য আজকের ভিডিও। দর্শক, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ইতিমধ্যে আমি রোগের বিবরণটা আপনাদের দিয়ে দিছি, এবং আমার থাম্বনেল বা টাইটেলেও কিন্তু এই ধাতু ক্ষয়ের জন্য এই গাছটি। তো দর্শক, এই গাছটি আপনারা ভালো করে চিনে রাখুন। এই গাছটি গ্রাম এলাকায় সব জায়গাতেই এই গাছটি পাওয়া যায় বা দেখা যায়। আমাদের গ্রাম এলাকায় এই গাছটির নাম বলা হয় জোয়ানবীর। এই গাছটির ফলগুলো দেখুন, ফলগুলো দেখা যাচ্ছে, ফল আছে, ফুল আছে, এবং ভালো করে ক্লিয়ার করে গাছটি দর্শক আপনারা চিনে রাখুন। কারণ এই গাছটি এমন একটি উপকারী গাছ যা পুরুষের জন্য, পুরুষের শরীরের জন্য 100% কার্যকরী। আপনার যৌন ক্ষমতা বাড়বে এবং আপনার ধাতু ক্ষয় থেকে আপনাকে রক্ষা করবে এই গাছ। এই গাছটি গ্রাম এলাকায় সব জায়গাতেই পাওয়া যায়। বর্ষাকালে গাছটি বেশি হয়। গাছটির ফুল ফল আপনারা ভালো করে গাছে নিয়ে দেখেন, ফুল ফল একবারে ক্লিয়ার করে দেখাচ্ছে যেন আপনাদের গাছটি চিনতে কষ্ট না হয়। এই কারণে, কারণ এই গাছটা খুবই উপকারী গাছ, সহজে গাছটি গাছটির পাতাগুলো সবুজ দেখতে পাচ্ছেন। দর্শক, সম্ভবত আপনাদের গাছটি চেনা হয়ে গেছে। তো দর্শক, এই গাছটির যে অংশটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে এই গাছের শিকড়টা আপনাদের ব্যবহার করতে হবে। তো দর্শক, এই গাছের শিকড় এখন আমরা তুলব, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। অবশ্যই এই গাছে কিন্তু আপনাদের ধাতু ক্ষয় বন্ধ করবে 100%। যেসব ভিডিওগুলো আমি দিয়ে থাকি আমার চ্যানেলে, প্রত্যেকটা ভিডিওই আমার পরীক্ষিত। সব গাছের শিকড়টা আমরা তুলে ফেলবো এখনই। এই গাছের শিকড় যে পরিমাণ প্রয়োজন হয় আমি আপনাদের দেখাবো। অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, গাছটি তুলে আনার পরে আপনারা দেখতে পাচ্ছেন পান, কালিজিরি এগুলো আমি রেডি করেছি। তারপরে যেটা আপনার করতে হবে সেটাও দেখাচ্ছি বন্ধুরা। এবার গাছের শিকড়টি আমরা কেটে নেব। একটা গাছের এ অবধি শিকড়ই আপনাদের কেটে নিতে হবে। যতটুকু আমি দেখাচ্ছি ঠিক এতটুকু পরিমাণ গাছটি কেটে নিয়ে দুই ভাগ করে নেবেন। এবারে গাছটি আমার কাটা হয়ে গেল। এখন এই শিকড়টি পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে, যেন গাছে শিকড়টায় কোনো মাটি না থাকে। কারণ মাটি থাকলে সেটা খেলে আপনার রোগ জীবাণু হতে পারে। অর্থাৎ গাছটি আপনি ভালো করে পরিষ্কার করে নেবেন, পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। একবারে কসলায় যেন মাটি না থাকে, কসলায় সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধোয়া শেষ আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি পান, আপনাদের পানটি জোগাড় করে নিতে হবে এবং পানির উপরে শিকড় দুইটা রেখে দিন। এবারে কিছু কালিজিরি সেই পানটির উপরে ছিটিয়ে দিন। 12-15টি কালিজিরি ছিটিয়ে দিতে হবে। তারপরে পানটিকে সুন্দর করে জড়িয়ে
আপনার খাওয়ার উপযোগী হয়ে গেল। দর্শক, এই পানটি আপনি খেলে আপনি ধাতু রোগ থেকে 100% মুক্তি পাবেন, এটা আমরা গ্যারেন্টি, এবং আপনার যৌবন শক্তি 100% বাড়বে। আশা করি সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।